বক্ষম আছে ঠাকুরীর গতি, তোমার আনন্দ মূর্তি নিত্য হেরে যদি এ মুক্ত নয়ার মোর করান বল, তোমার কোমলকান্ত চরণ পল্ল গিরস্পর্শ রেখে দেয় জীবন কবিতে, কোন ভয় নাকি কবি বাঁচিতে মরিতে, পরম দয়াল ঠাকুর আমার পরম আরাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মা, আমার জীবন্ত সত্যানুসরণ যুগাচার্য পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা আচার্য দেব শ্রী শ্রী দাদা এবং আমার পরম প্রিয় পরম পূজনীয় বাবাই দাদা, তাদের সকলের রাতুল রাঙা চরণে আমার জন্ম জন্মান্তরে কোটি কোটি প্রণাম নিবেদন করছি। আজকের এই সান্ধ্য সৎসঙ্গে যারা উপস্থিত রয়েছেন, আমার অস্থিবৃদ্ধির সাথিয়া, তাদের সকলে সুস্থ স্বস্থ সুদীর্ঘ নিরোগ ইষ্টায়ামী জীবন ছন্দে ভরপুর এক আনন্দময় জীবন আমি প্রার্থনা করছি আমার করুণ দয়ালে রাতুল চরণে। আজকে এই সৎসঙ্গ আমার অত্যন্ত স্নেহের রিয়ানির আয়োজন, তার মায়ের জন্মদিন উপলক্ষে। জন্মদিন আসে বারে বারে মনে করা বারে, এ জীবন নিত্যই নূতন প্রতি প্রাতে আলোকিত সূর্যের মতন। শ্রী শ্রী ঠাকুর একবার বলেছিলেন যে একটা ছোট্ট শিশির বিন্দু যদি ওই জগৎ প্রসবিতার সূর্যকে প্রতিবিম্বিত করতে পারে, তাহলে আমি বা কেন পারব না আমার সমস্ত জীবন দিয়ে আমার প্রিয় পরমকে পৌঁছে দিতে দাঁড়ে দাঁড়ে। সাধারণত জন্মদিনে আমরা নানান রকম প্রদীপ জ্বালাই, মোমবাতি জ্বালাই, তারপরে খুব খুব করে সেগুলো নিভিয়ে দিই এবং অদ্ভুত সুরে হ্যাপি বার্থডে টু ইউ এই উচ্চারণ করি। কিন্তু আজকে এই গৃহের তরফ থেকে এক কন্যা তার মায়ের জন্মদিনে সৎসঙ্গের আয়োজন করেছে, যেখানে ওই আলোগুলি কখনো নিভে যায় না, বরং আরো আরো তর জীবনায়নের পথে আমাদের প্রবুদ্ধ করে। কারণ আমরা জানি অগ্নি শব্দটা এসেছে অধ্যাত্ম থেকে। আমার দয়াল শিখিয়েছেন জীবনের ঊর্ধ্বগমনের অন্য নাম প্রকৃত যাপন। তাই তাঁর বাণী থেকে বাণী, হাসি থেকে হাসি, জীবন থেকে জীবন, যাপন থেকে যাপন, যারা চৈতন্যের আঁচলে এঁথে প্রতি সন্ধ্যায় দুয়ার থেকে দুয়ারে পৌঁছে দিচ্ছেন, এক সূত্রে বাঁধিয়াছি সহস্র জীবন, সেই সহস্র জীবন এক সূত্রে গাঁথা হয়ে যাচ্ছে একজন কেন্দ্রকে কেন্দ্র করে, যিনি আমার ইষ্ট, তখন জন্মদিন একটা অন্য মাত্রা পায়। মনে হয় তাকে ঘিরে আমার প্রতিটি দিন নতুন করে জন্মদিন হয়ে উঠে। যখন আমাদের অনল নিঃশ্বাসী রথ পথের ধারে চাকা খুলে দাঁড়িয়ে পড়ল আর অপরিচিত হয়ে গেল সমস্ত জগৎ, সবকিছুই যখন বিধ্বস্ত বিপর্যস্ত হয়ে পড়ল, তখন বাঁচার জন্য জীবন্ত হয়ে রইলেন শুধু তিনি। আর আমাদের এই কম্বাইন্ড ওয়েভস আয়োজিত এত সুন্দর সৎসঙ্গ, ঠাকুরের বাণীর বইগুলি তার পাতাগুলি যেন ফসফস করে বলল, এসো এসো, অনেক দৌড়েছ জীবন আর জীবিকার সন্ধানে, এবার একটু থিতু হয়ে বসো। আমরা খুলে ধরলাম আত্মজনের কথা, আমরা তাকালাম অনুবর্তকের দিকে, সেখানে কালো কালো অক্ষরগুলো যেন গুনগুন করে বলে উঠল, শোনো শোনো, খুব মন খারাপ, ট্রেন চলছে না,
আমার পরমধাম দেওঘর সেখানে যেতে পারছি না। তবু যখন ঋষিনন্দনদা, তরুণদা কিংবা দেওঘরের আরো আশ্রমিকদের কথা শুনি, তখন যেন ক্ষণিকের জন্য আমরা পৌঁছে যাই পৃথিবীর সেই শ্রেষ্ঠ তীর্থক্ষেত্রে। কারণ ক্ষণমিহ সজ্জন সঙ্গতি রেহা ভবতি ভবার্ণব তরণে নৌকা। এই সংক্ষিপ্ত সময়ে আমাদের নতুন করে প্রাণ সঞ্জীবিত হয়, আমরা পেয়ে যাই বেঁচে থাকার বিষণ্ন করণী, আমরা পেয়ে যাই বৃদ্ধির মৃত সঞ্জীবনী। এই অসময়ও কোথাও যেন কলকল করে একটা ঢেউ উঠল বুকের মধ্যে। চলার সাথী পথের কড়ি, আলোচনা প্রসঙ্গের 22 খণ্ড, দীপরক্ষীর 6 খণ্ড, শাশ্বতী সম্বিতি আর্য প্রাতিমক্ষ প্রীতি বিনায়না সত্যানুসরণ চলার সাথী পথের কড়ি, সবাই যেন একটা জাদুময় মুহূর্ত দিল আমাদের। আমাদের জীবন ভালো আর আলো হয়ে রয়েছে এই সৎসঙ্গ আয়োজনের মধ্যে। আমরা একটা সময় স্মার্টফোন সঙ্গ সাধু সঙ্গের থেকেও বেশি করে করেছি, সেখানে অবিরাম চ্যাটিং করতে করতে ভুলে গেছি চ্যাটিং কিংবা ডেটিং যাই করি না কেন সেটিং কিন্তু সেই ওপরওয়ালার হাতে। তো অন্তত সেই টিভির নিউজ চ্যানেলগুলো যারা আতঙ্কে থাকুন আতঙ্কে রাখুন এই ধরনের কোনো ট্যাগলাইন দিতে পারত। সেখান থেকে বেরিয়ে এসে আমরা প্রিয় পরমকে কেন্দ্র করে তার নাম গুণগান শ্রবণে, তার কথা শ্রবণে আমরা এই সন্ধিগুলিকে উদযাপন করছি। তার বইয়ের সুরভি স্পর্শ প্রাণ নিয়ে আমরা তার বাণীর প্রবাহ মানতার মধ্যে দিয়ে চলেছি। সেটা যেমন বৈদ্যুতিন আঙ্গিকে, যেখানে একটা আঙুলের স্পর্শে আমরা পৌঁছে গেছি সিঙ্গুর থেকে সিঙ্গাপুর, কলকাতা থেকে কলম্বিয়া। ঠিক তেমনি করে প্রিয় পরমকে আমরা নতুন করে উপলব্ধি করে রিপুর অরাতি আক্রমণ থেকে মুক্ত হতে পেরেছি। আমরা এমন একটা সমাজ তৈরি করে নিয়েছি যেখানে প্রতিটি বর্গ প্রতিটি বর্গের প্রতি উষ্মা প্রদর্শন করে। ছাত্রভাবে শিক্ষক ও তো গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়ায়, আর বাকি টাকাটা প্রাইভেট টিউশন থেকে রোজগার করে। আর শিক্ষক ভাবে ছাত্র ও তো পরীক্ষায় পাশ না করলেই আমাকে ঘেরাও করবে, আমার উপরে অত্যাচার করবে। ডাক্তার ভাবেন ও রোগীর আত্মীয় স্বজন, একটু এপাশ ওপাশ হলেই ওরা তো আমাকে প্রহার করবে। আবার রোগীর আত্মীয় স্বজন তারা ভাবেন যে ডাক্তার ও তো অর্থ পিশাচ, ও আমার সমস্ত সঞ্চয় কেড়ে নেবে। অটোওয়ালা ভাবে যে এই লোকটার একটা সেন্স নেই যে জোরে জোরে কথা বললে আমার অটো চালাতে অসুবিধা হচ্ছে। আবার সেই লোকটি ভাবেন ও তো একটা গাম্বার, ও কি বুঝবে। প্রতিটি বর্গের সঙ্গে প্রতিটি বর্গে এই অমিল রয়েছে। বুদ্ধিজীবী সাধারণ মানুষকে হেলা ফেলা করে, সাধারণ মানুষ ভাবে লোককল্যাণে তো কোনো ভূমিকা নেই, শুধু বড় বড় কথা। তার মানে নিন্দা করার একটা সংস্কৃতি যখন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের জীবন, তখন কি শিক্ষা দেয় ঠাকুর। সেদিন মধ্যাহ্ন ভোজন শেষ করে তামাক খেয়েছেন, একটু মুখ মুছেছেন, তারপরে তার সামনে একজন বর্ষীয়সী মহিলা টুলে এসে বসেছেন। ঠিক সেই মুহূর্তে নিরালা নিবেশ সেই ঘরটিতে অনেকজন মানুষ এসে হাজির হলো। একটি পরিবারে তার 3-4টি ছেলে মেয়ে, তার স্ত্রী এবং ভদ্রলোক। তারা ঢোকা মাত্রই সেই বর্ষীয়সী মহিলা স্বগতোক্তি করে বলছেন, এখানে এসে হাজির হয়েছে যত সব শেয়াল কুকুরের দল। ভদ্রলোক অত্যন্ত অপ্রস্তুত, তার জানা ছিল না ঠাকুরের মধ্যাহ্ন ভোজ যেখানে হয় সেখানে এরকম করে ঢুকে পড়তে নেই। ঠাকুর রীতিমতো সসংকোচিত হয়ে, ভক্তের ভগবান তো, সোজা ওই চৌকি থেকে উঠে দাঁড়িয়ে বললেন, কখন আইসো মনি, কখন আইসো, খাওয়া দাওয়া হইছে তোমাদের, আসো কেমন সবাই। ভদ্রলোক বললেন, না বাবা, এই তো যশোরী স্টেশনে নেমে সোজা চলে এসেছি আপনাকে প্রণাম নিবেদন করতে। সোহাগ জড়িত কণ্ঠে আমার দয়াল বলছেন, তবে যাও সোনা, স্নান টান সেরে নাও গা,
আর সাওয়াল পালগো আনন্দবাজারে খাওয়ায় নিয়ে আসে। ভদ্রলোক তার স্ত্রীকে বললেন, যাও যাও ঠাকুর বলছেন তাড়াতাড়ি করে ওদেরকে খাইয়ে দাইয়ে তুমি নিয়ে এসো। প্রণাম করে ভদ্রলোক চলে যাওয়ার পর আমার দয়াল তিনি চৌকি ছেড়ে উঠে দাঁড়ালেন। চৌকি ছেড়ে উঠে দাঁড়িয়ে তিনি হঠাৎ বললেন, এখানে আর থাকবো না, বাইরে গিয়ে বসবানি। এরপরে বেশ কদিন যায়, সবাই লক্ষ্য করলেন ওই ঘটনার পর থেকে ঠাকুর কোনোদিন আর নিভৃত কেতনে যাচ্ছেন না। একদিন তিনি গোলদাসুর সামনে এসে বসেছেন, আপনারা স্মৃতির স্মরণী ধরে দেওঘরে পৌঁছে গেছেন নিশ্চয়ই। অনেককাল আগের কথা, সেই বর্ষীয়সী মহিলাও ঠাকুরের সামনে টুল পেতে বসে আছেন। হঠাৎ তিনি ঠাকুরকে বললেন, এই যে এত টাকা খরচা করে ওই ঘরখানা নিভৃত কেতন বানাইছো, তা তোমার মনের মতন হয়েছিল, তুমি ওখানে যাও না কেন? ঠাকুর প্রথমে কোনো প্রশ্নের উত্তর দিচ্ছেন না, অন্যদিকে মুখ ফিরিয়ে বসে আছে। আবার একই প্রশ্ন সেই ভদ্রমহিলা, পুনরায় বলছেন, যাও না কেন? ঠাকুর বলছেন, যে ঘরে আমার বাল বাচ্চারা যেতে পারে না সেখানে আমি থাকি না। হঠাৎ ভদ্রমহিলার দিকে মুখ ফিরিয়ে অত্যন্ত বেদনা বিক্ষুব্ধ কণ্ঠে দয়াল বলছেন, আমার বাল বাচ্চারা যদি শেয়াল কুকুর হয় তবে আমি কে? মুখের মাসল গুলো কেঁপে উঠছে দয়ালে, টলটল করছে চোখে জল, আর মুক্তা বিন্দুর মতো ফোটা ফোটা অশ্রু তার গাল বেয়ে অষ্টে নিয়ে আসছে। না, এরপর থেকে দয়াল কখনো নিভৃত কেতনে প্রবেশ করেননি। অন্যকে অপমান করলে তার প্রাণে এতটাই বাড়ছিল, কিন্তু তাকে যদি কেউ অপমান করত, দয়াল বলতেন, নিন্দে করে না খুব ভালো, কিন্তু নিন্দে সহ্য করতে পারে তো, সেটা কিন্তু আরো বড় ক্রেডিট। বিহারি জমজমওয়ালা ডেকলাল, সেই ডেকলাল ঠাকুরকে সারাদিন ধরে গালমন্দ করে, কেন ঠাকুরের কাছে এত মানুষ যান? ঠাকুরের কাছে এত মানুষের আনাগোনা তার পছন্দ হয় না। ডেকলাল সারাদিন ধরে ঠাকুরকে বলছে, ভক্তরা বলছেন ওকে থামাই ঠাকুর, কি আরম্ভ করেছে? ঠাকুর বললেন, না না, কিন্তু ও যে সূর্যটা আজ আমার পেছনেই কাইপ করে ফেলে দিল পূর্ব থেকে পশ্চিমে, ওর সাওয়াল পাওয়াল গো খাউন দাওনের হবেটা কি? তোরা চাল ডাল তেল সবজি সব ওর বাড়িতে দিয়ে আয় না। তো ভক্তরা সেখানে দিয়ে এলেন। সারাদিন পর সূর্যদেব লাল আবিরের পুরো ছড়িয়ে যখন অস্ত যাচ্ছেন, গরুর খুরে ধুলো উঠছে, একটু একটু করে টং টং আওয়াজ করে তারা ঘরে ফিরে যাচ্ছে, বিষণ্ণ ক্লান্ত দেখলাল আস্তে আস্তে করে তার বাড়িতে গিয়ে পৌঁছলেন। পৌঁছানো মাত্রই তার স্ত্রী বলছেন, ঠাকুরের বারণ করেছিল যে আমার এক গাল দিছে, এ কথা কিন্তু তোরা কেউ কবি না ওর বাড়িতে গিয়ে। তো তিনি বললেন, ও তুমি তো আজ ঠাকুরের কাছেই সারাদিন ছিলে, ঠাকুর খুব খুশি হয়েছেন, এই দেখো, সে দেখে ধোঁয়া উঠা গরম ভাতের গন্ধ, তার সঙ্গে সুন্দর করে তেল ঘি দিয়ে রান্না বান্না হয়েছে, সব ঠাকুর পাঠিয়ে দিয়েছেন, যাও তাড়াতাড়ি করে স্নান সেরে আসো গা। তিনি দেখছেন বাড়িতে প্রবল আনন্দ হচ্ছে, স্ত্রীর কথা শুনে একটু একটু করে পিছিয়ে চলে এলেন দেখলাম। তারপরে দৌড়তে দৌড়তে আসরে গিয়ে বললেন ঠাকুরের সামনে, ঠাকুর তোমার এত দয়া ঠাকুর, আমি সারাদিন তোমার গাল বন্ধ করছি, তুমি আমার ছাওয়াল পাওয়ালদের জন্য এইভাবে তুমি খাবার পাঠাইতেছো কাঁদছে। আর দয়াল আমার একটু একটু করে হাসছে, এক চোখে তার জল আর এক চোখে আনন্দ, শালার টাকা অনেক আর কি কাম বানায় তুই সে বলছেন। আস্তে আস্তে করে সেই দেখলাল পরবর্তীকালে সৎসঙ্গের একজন প্রধান দীক্ষাদাতা কর্মী হয়ে, এই যে মানুষের বিবর্তন রূপান্তর পরিবর্তন শ্রী শ্রী ঠাকুরের জীবনে যেমন, তা আমার আচার্য পরম্পরারও সাধনা। শ্রী শ্রী বর্দা তখন ষোড়শী ভবনে থাকেন, বাড়ির লাগোয়া একটি কাঁঠাল গাছ, হাতে নাগালেই কাঁঠাল পেকে আছে, হঠাৎ দেখা গেল একটা দিককে খাবলে নিয়ে চলে গেছে। ওই খাবলানোটা কোনো কাক কাঠবিড়ালি কিংবা হনুমানের কাজ নয়, পাকা কাঁঠালটাকে গাছে ঝুলন্ত রেখে এঁটো করে খানিকটা খেয়ে একটা ছেলে পালিয়ে গেছে, 12-14 বছরের একটা ছেলে। হঠাৎই বাজ পড়ে তার বাবা মারা যাওয়ার পরে শ্রী শ্রী বর্দা নিজে
পুরো পরিবারকে আশ্রয় দিয়েছিলেন, প্রতিপালন করেছিলেন। ছেলেটাকে কাঁঠাল খেতে দেখে ফেলেছিলেন অনেক গুরু ভাই, তারা তাকে ধরে নিয়ে এলেন শ্রী শ্রী বর্দার কাছে। ঠাকুর, ঠাকুরের আশ্রম, সেইখানে এইভাবে কাঁঠাল চুরি করেছে এই ছেলে, এবার তার বিচার হবে। বিচার হবে, শ্রী শ্রী বর্দার সামনে বসে আছেন, ঘর ভর্তি লোক উপস্থিত, সবাই প্রমাণ গুনছেন ওর পরিণতির কথা দেবে। কিন্তু বলছেন আর যা শাস্তি হবে না, এসব মতিগতি তো ভালো না, এই বয়সেই এই, তাহলে তো ভবিষ্যতে মহা চোর একটা তৈরি হবে। ঠিক এই জায়গাটাতেই সবার ভুল, কারণ দণ্ডিতের সাথে দণ্ডদাতা কাঁধে যাবে সমান আঘাতে, সর্বশ্রেষ্ঠ সেই বিচার, সেই বিচার দণ্ডিতের ভবিষ্যৎকে উজ্জ্বল করে, তা জেলখানার নাম দেয় সংশোধনাগার। সুতরাং তার প্রবৃত্তির সংশোধন করতে ঠাকুর যেমন চোরের সঙ্গ করে তাকে রামায়ণ মহাভারতের গল্প শুনিয়ে রাতটা কাটিয়ে দিয়ে তার চরিত্রে পরিবর্তন আনে, সেই প্রবহমানতা, সেই অমৃত নিঃসন্ধি ধারা আমার আচার্য পরম্পরার মধ্যেও প্রবাহিত রয়েছে। আমরা দেখছি সমস্ত নিস্তব্ধতা আশঙ্কার নিরসন করে শ্রী শ্রী বর্দা রায় দিলেন, আরে ও তো ছেলে মানুষ, যা করিছে, আশ্রম তো ওর নিজেরই বাড়ি, তো ছেড়ে দে, ওরে কোনো শাস্তি টাস্তি দিতে হবে না। তারপরে ওই ছেলেটার দিকে তাকিয়ে উঁচকি এসে বলছেন, শোন, ঠাকুর বাড়ির জিনিস তো সব দেখে শুনে রাখতে হয়, বুঝলি তো কথাটা? সেই ছেলেটা তখন অপরিমেয় অপরাধ বোধ, তার চেয়েও মনের ভয় নিয়ে মাটির দিকে তাকিয়ে বলছে, তাকিয়েছিল অভয় পেয়ে একটু মাথাটা তুলে বলছে, আগে আগে বুঝতে পেরেছি। সে প্রাণ ধরে তার মা তাকে প্রণাম করছেন, সেই ক্ষমা সুন্দর দৃষ্টি, কত ঢাক ঢোল বাজানো, কত রকমারি চিন্তাধারা নিয়ে বিচার করা হলো, কিন্তু অদ্ভুতেই শাস্তি এবং তার যবনিকা পাত। কিন্তু ঠাকুর বলেছেন ক্ষমা করো কিন্তু ক্ষতি করো না। শ্রী শ্রী বর্দা তাকে বললেন, এবার থেকে এই যারা আশ্রমে এসে চুরি চুরি করবে পাঁচিল লিঙ্ক নিয়ে, তুই কিন্তু সব লক্ষ্য রাখবি। সে তার পরদিন থেকে অত্যন্ত সতর্কভাবে গোটা আশ্রমকে পাহারাদারি দায়িত্ব নিয়ে ফেলেছিল। এই যে একটা মানুষ, আজকে সারা পৃথিবীর দিকে তাকালে আমরা দেখেছি অন্যায় এবং অপরাধ প্রবণতা সাংঘাতিক ভাবে বেড়ে চলেছে, অভিযোগ এবং অভিযুক্তের সংখ্যা ক্রমশ বাড়ল, তাবড় তাবড় আইন আদালত, উকিল, ব্যারিস্টার, বিচারক, পরিপুষ্ট বিচার ব্যবস্থা, তারা কোনো সুরাহার পথ দেখাতে পারছে না, বারবার বারবার তারা বিফল হচ্ছে, বাঁচা ভাড়ার পথ ক্রমশ সঙ্গীন হয়ে উঠেছে। তখন এই তো পথ, এই তো পাথেও আমাদের, যে পাথেও আমরা দেখতে পাচ্ছি আজকেও, আজকের পৃথিবীতে যখন গণপিটুনি হয়, দুর্বলতম লোকটিও গিয়ে একটা থাপ্পড় মেরে আসে চোরকে, কারণ সে তার অফিসের বসের কাছে অপমানিত হয়েছে, সেই জমা রাগকে সে প্রকাশ করতে পারেনি, সে ঘুষি মেরে আসে ওই দুর্বল মানুষটিকে, সে তার ছোট কাকা তার সম্পত্তি গ্রাস করেছে, তার চাপা রাগ সেই রাগকে সে প্রকাশ করছে ওই মানুষটির মধ্যে, কিংবা তার স্ত্রীর সঙ্গে গন্ডগোল হয়েছে ওই মানুষটির মধ্যে প্রকাশ করতো। কিন্তু আমার সৃষ্টি ঠাকুরের জীবন, আমার আচার্য পরম্পরা আমাকে শেখায় যে ক্ষমা করো, ক্ষতি করো না, মানুষ ভুল করতেই পারে কিন্তু তার পরিবর্তনও অত্যন্ত সহজেই হতে পারে। বাস্তবিক পক্ষে এটাই কিন্তু আমাদের কাজ, এটাই আমাদের কর্তব্য, এটাই আমাদের লক্ষ্য। আমার পরম পূজনীয় বাবাই দাদা তিনি ভারি সুন্দর করে বলছেন যে আমাদের সকলকে নিয়ে এগোতে হবে, আমরা একা একা সাধনা করার জন্য এখানে আসিনি। তিনি বলছেন, আমি কখনো দেখিনি যে শয়তান সে কিন্তু খুব আলসে হয়, সব সময় সে সক্রিয়, হয় মাথা দিয়ে না হয় শরীর দিয়ে শয়তান কিন্তু সব সময় এগিয়ে চলেছে। যখন রামচন্দ্র কুম্ভকর্ণের হাত কেটে ফেলেছে তখনও সে দুর্দার করে এগিয়ে চলেছে। তাহলে আমরা যারা পরমপিতার সন্তান তারা কেন প্রেরণা পাবো না তাকে দিয়ে, সমস্ত রকম বাধাকে বাধ্য করে আমরা কেন এগিয়ে যেতে পারবো না? একজন বলেছিলেন, আমি তো এখন হসপিটালে, আমি কি করে ঠাকুরের কাজ করবো? বাবাই দাদা বলেছিলেন, ফোনটা তো হাতের কাছে আছে, সকলকে ফোন করে আপনি বলুন যে আপনারা উদ্দীপ্ত হয়ে উঠুন আগামী উৎসবে প্রিয় কর্মের কাজ করবার জন্যে। আমি শেষ করব আচার্যদেব শ্রী শ্রী দাদার একটি কথা বলতে, যে কথা তিনি বলেছিলেন আমাদের প্রত্যেকের, সেই কথাটি, প্রতিটি শব্দ আমাদের মনে রাখতে হবে, তবেই কিন্তু ঠাকুরের মুখে আমরা হাসি ফোটাতে পারবো। আচার্যদেব শ্রী শ্রী দাদা আমাদের পথ প্রদর্শক, তিনি বলছেন, ঠাকুর ছাড়া আমাদের জীবনে পাওয়ার কিছুই নেই, এই অ্যাটিচিউড নিয়ে চলতে পারে। কখনো
মনেই হয় যে আসামের সেই পরম ভাগবত তিনি নাম ঘোষ, তার নাম হচ্ছে মাধব দে, তার বইটার নাম নাম ঘোষ, সেখানে বলছেন মুক্তি তো নিঃস্পৃহ জিত সহি কে তক নম, অর্থাৎ মুক্তি নয় আমি ঠাকুরকে চাই, আমরা সবসময় ঠাকুরকে চাই, আর তাকে যে এক ভাগ দেয় সে 100 ভাগ ফিরে পায়। স্বয়ং ঠাকুর একবার আচার্যদেবকে বলেছিলেন যে দেখ এর মানে কিন্তু একটা সাইকেল তুই কাউকে দিলে 100টা সাইকেল পাবি তা নয়, 100টা সাইকেল পাবার যে আনন্দ সেই আনন্দকে তুই লাভ করতে পারবি। তাই সব সময় মনে রাখতে হবে আচার্যদেব সৃষ্টি দাদা বলছেন আমি তাকে নিয়ে আনন্দ পেয়েছি, আপনারা সবাই আনন্দ পান, আপনাদের আবার বলছি আপনারা সবাই সম্পূর্ণভাবে ঠাকুরের হয়ে উঠুন। শেষ করব তাঁরই লেখা একটি আশ্চর্য অভয় বাণী দিয়ে যা আমাদের এই সময়ে অত্যন্ত প্রয়োজনীয় বলে মনে হয়। তিনি বলছেন ঝড় বাদলে কি ভয় দেখায় মোরা নামের অমল বই মাতে, দিন দয়ালের চরণ করে চলছি সবাই তাঁর সাথে, ঝঞ্ঝা আসুক তুফান আসুক ঘনাক যত মহামারী আমরা কি আর ডরাই তারে, বিপদ ভয়ের ধারধারী বিশ্বের বাঁশি বাজুক যতই মরব কেন শঙ্কাতে, বিশ্ব ত্রাতার চরণ ধরে মোরা চলছি সুখে তাঁর সাথে, কান পেতে শোন আকাশ হতে সঞ্জীবনী তাঁর বাণী, ভয় ভাঙানো ডঙ্কা বাজায় স্বস্তি সুধা দেয় গানী, মহাপ্রলয় আসেই যদি আসুক মোদের সাধনায় তাঁর দয়াতে বাঁচত সবাই, প্রলয় দেখে কে ডরায় জীবনে যা ঘটে ঘটুক মরব কেন চিন্তাতে, তাঁরই সেবার সাধনাতে মোরা চলব অবাধ তাঁর সাথে, বাজিয়ে ঈশান ডাকছে ঈশান কান পেতে শোন বারম্বার, বিধির বিধান মানলে পাব অমৃতেরই অধিকার, পরস্পরের স্বার্থ হয়ে সার্থকতায় তাঁর দয়ায় সবাই মোরা ধন্য হব অবাধ চলার সাধনায়, সকল বাধা বাধ্য হবে উদযাপনে এই ব্রতে, তাঁরে পূর্ণ করে পাওয়ার তরে মোরা চলছি সবাই তাঁর সাথে, মোরা চলছি অবাধ তাঁর সাথে। আমরা সবাই এই কথা মনে রাখবো, আপনাদের সকলের ভালো হোক কল্যাণ হোক, আজকের যে গৃহে এই আয়োজন তাদের সকলের এক আনন্দময় জীবন, আমি পরম পিতার রাত উচ্চারণে প্রার্থনা রেখে বলি এই আচার্যদেব সৃষ্টি দাদার কথা শুনে, মুক্তি আমি চাই না প্রভু হৃদয় মাঝে চাই, স্বর্গ আমি চাই না যদি তোমার চরণ পাই, মুক্তি আমি চাই না প্রভু হৃদয় মাঝে চাই, স্বর্গ আমি চাই না যদি তোমার চরণ পাই, প্রভু তোমার চরণ পাই। জয় গুরু বন্দে গুরু।